আপাতত 22শে জানুয়ারি পুরো নির্বাচন পেছোতে চায় না রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে এমনটাই জানান রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনের আইনজীবী যুক্তি দেন, লোকাল ট্রেন, স্টেশন, রেল স্টেশন, হাটে বাজারে মানুষ ভিড় করছে, এই পরিস্থিতিতে আমরা সমস্তটাই কোভিড বিধি মেনে পুরো নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই 22 তারিখ নির্বাচন করা হবে। হাওড়া পৌরসভা নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে। মামলা চলাকালীন সরকারি আইনজীবী প্রধান বিচারপতিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, বোঝার ভুলের কারণে আমি হাওড়া পৌরসভা বিল সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের সম্মতি দিয়েছেন, হাইকোর্টে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই নিয়ে মামলাকারীদের বক্তব্য, হাওড়া পৌরসভা নির্বাচন রাজ্য সরকার করাতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। নির্বাচন কেন হয়নি এটা নিয়ে তো আমরা অনেকদিন থেকেই আমরা মামলায় লড়াই চালাচ্ছি, কিন্তু যখন আমরা দেখলাম গত 28 তারিখ নির্বাচন কমিশনের তারা নোটিফিকেশন প্রকাশ করলেন, আদালতে বলা সত্ত্বেও হাওড়ার নির্বাচনটা 22শে জানুয়ারি করা হলো না, বাকি 4টি পুরসভায় আদালতের নির্দেশ অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী তারা নির্বাচন করাচ্ছে। আমরা যখন অ্যাপ্লিকেশন করলাম তখন গত 30 তারিখে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি পক্ষকে হলফনামা জমা দেওয়ার জন্য, তাদের কন্ডাক্টকে এক্সপ্লেন করুন। সেই হলফনামা তারা জমা দিয়েছেন। আমরা দেখলাম এখন তারা এসে বলছেন বালি হাওড়া ডিলিমিটেশন, বালিকে হাওড়া থেকে বার করা ইত্যাদি ইত্যাদির প্রশ্নে তারা এই মুহূর্তে করতে পারবেন না বলে আজকে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, হাওড়া নির্বাচন সম্ভব নয় বলে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। 29শে জানুয়ারি 2021 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হাওড়া জেলা কমিটি যে মামলা করেছিলেন সেই মামলার অর্ডারে খুব নির্দিষ্টভাবে আদালত বলেছিলেন নির্বাচন কমিশনের সাবমিশনের ভিত্তিতে যে বিধানসভা ভোটের আগের নির্বাচন কমিশন ভারতের তারা যে ভোটার লিস্ট তৈরি করছেন এবং যে ডিলিমিটেশন হচ্ছে সেই ডিলিমিটেশনের পর বিধানসভা ভোটের পরেই এই ভোট হবে। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।